সত্যি কর্মসূচি চলছে আপনাদের সকাল থেকে, এরপরে যে সংঘর্ষটা, এটা আসলে কিভাবে দেখছেন? দেখুন, আমরা তো হরতাল কেন ডেকেছি আপনারা জানেন। আজকে সকাল থেকে ঢাকা সহ সারা দেশে আমরা হরতাল পালনের জন্য হরতালের প্রচারে মিছিল মিটিং করছি। সকালে নামার আগেই ভোর 6টার সময় মিরপুরে 9 জনকে গ্রেফতার করে ফেলা হলো, মোহাম্মদপুরে হামলা হলো। সকাল থেকে অন্তত 8টার পর থেকে পল্টন মোড়ে কিভাবে পুলিশ আমাদেরকে নানাভাবে সমস্যা করছিল এখানে সমাবেশ করার জন্য, আপনারা সবাই এটা দেখেছেন। আমরা দেখেছি খুলনায় আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে, সারা দেশে অন্তত পক্ষে 20-25টি জেলায় আমাদের নেতাকর্মীদের উপরে পুলিশ এবং সাথে ছাত্রলীগ, যুবলীগ সহ সরকারের বিভিন্ন লোকজনরা তারা হামলা করেছে। এখন এই যে হামলা, আমরা পরিষ্কারভাবে বলছি আমরা শান্তিপূর্ণভাবে হরতাল পালন করছি এবং মানুষ কাজে নেমেছেন আমরা বুঝি। দেশে যে অবিশ্বাস চলছে তাতে মানুষের পক্ষে, কর্মজীবী মানুষের পক্ষে একটা দিনও বাদ দেওয়া কঠিন, তারা কাজে নেমেছেন। মালিক পক্ষ পরিবহনগুলোকে জোর করে বাধ্য করে নামিয়েছে, কিন্তু রিক্সা চালক বলেন, সিএনজি চালক বলেন, আজকে বাসের চালকরা বলেন, পথচারীরা বলেন, কাজে যাচ্ছেন একই সাথে বলে যাচ্ছেন এই হরতালে আমাদের সমর্থন আছে। কাজে এই জনগণের যে বিরাট একটা সমর্থন, এই সমর্থনটা আজকে সরকারের জন্য ভয়ের ব্যাপার। ফলে শান্তিপূর্ণভাবে আমাদের বামজোটের সমন্বয়ক সমাবেশে শেষ কর্মসূচি ঘোষণা করছেন, এরকম একটা সময়ে পুলিশ এতক্ষণ ধরে আমরা যেটা ঠেকিয়ে রেখেছিলাম তারা আমরা দেখলাম এখানে আমাদের নেতাকর্মীদের উপর লাঠিচার্জ শুরু করলো, আমাদের অনেককে আহত করেছে। আমি দেখলাম যে বামজোটের কেন্দ্রীয় নেতা বাচ্চু ভূঁইয়া সহ বেশ কয়েকজন গুরুতর আহত, সাইফুল ভাই সহ এখানে বামজোটের যারা কেন্দ্রীয় নেতা ছিলেন তারা অনেকেই লাঠি আঘাতে আহত হয়েছেন এবং আমাদের নেতাকর্মীরা তো অসংখ্য আহত হয়েছিল। কাজে এটা অত্যন্ত ন্যাক্কারজনক, আমরা তীব্রভাবে নিন্দা জানাই। আমি নিজে এবং আমাদের নেতাকর্মীরা সাইফুল ভাই সহ আমরা এখানে বেশ কয়েকবার পুলিশকে নিরস্ত করার জন্য আমরা এগিয়ে নিয়ে গেছি, কর্মসূচি ঘোষণা করবেন সাইফুল ভাই। কিন্তু আমাদের আহ্বান সত্ত্বেও, পুনর আহ্বান সত্ত্বেও পুলিশ লাঠিচার্জ বন্ধ করেনি, তারা পানি ঢেলেছে এবং অন্যান্যভাবে এখানে আমরা দেখলাম যে নানা ধরনের সাউন্ড গানের তারা ব্যবহার করছে, টিয়ার সেল ব্যবহার করছে। যাই হোক, এটা আমরা তীব্র নিন্দা জানাই এবং আমরা মনে করি জনগণের যে ঐক্য তৈরি হয়েছে এবং গত আপনারা জানেন যে অধিকাংশ বিরোধী রাজনৈতিক দল এই হরতালে সমর্থন দিয়েছে, আজকে এই হরতাল বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের নামে এক নতুন সূচনা পর্ব। এই আন্দোলন, এই ঐক্য আরও সম্প্রসারিত হবে এবং এই ফ্যাসিবাদী দুঃশাসনের অবসান ঘটিয়ে বাংলাদেশের গণতন্ত্র এক নতুন যাত্রা পথে যে গণ ঐক্যটা তৈরি হয়েছে, আগামীতে রাজপথের এই গণ, এই যে গণ ঐক্য সরকারের দুঃশাসনের বিরুদ্ধে মানুষকে রক্ষার জন্য, দেশের একটা গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিত করবার জন্যে রাজপথের ঐক্য ভবিষ্যতে আরও জোরদার হবে, আরও সংহত হবে। আমরা আগামীতে আজকে যেভাবে শান্তিপূর্ণ আমাদের যে হরতাল, আমাদের অবস্থান, পিকেটিংকে কোনো উস্কানি ছাড়া সরকার যেভাবে হামলা করেছে, যেভাবে আক্রমণ করেছে, দেশব্যাপী নেতাকর্মীদেরকে আহত করেছে, অনেককে তারা গ্রেপ্তার করেছে, আমরা এটা তীব্র নিন্দা জানাই এবং আগামীকাল ঢাকা সহ দেশব্যাপী এই হামলা আক্রমণ, এই সরকারি সহিংসতা, সরকারি বিনা উস্কানিতে নেতাকর্মীদের উপরে যে হামলা, আমরা তার প্রতিবাদে দেশব্যাপী সমাবেশ এবং বিক্ষোভ অনুষ্ঠিত হবে। ঢাকাতে আগামীকাল বিকেল 4টায় পল্টন মোড়ে এখানে সমাবেশ হবে এবং এখানে বিক্ষোভ হবে। আপনাদের মধ্য দিয়ে জানাতে চাই, আজকে যে সহিংস ঘটনা ঘটানো হয়েছে, উস্কানি দেওয়া হয়েছে, এর পুরো দায় দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রী এবং এই সরকারকেই এবং সরকারি দলকেই এর পুরো দায় দায়িত্ব বহন করতে হবে। আমরা আগামীতে জনগণকে সাথে নিয়ে আমরা এই দুঃশাসনের বিরুদ্ধে, হামলা আক্রমণের বিরুদ্ধে জনগণের যে ঐক্যবদ্ধ লড়াই, গণতন্ত্রের লড়াই, অস্তিত্ব লক্ষ্যের রক্ষার যে লড়াই, সেই লড়াইতে আগামীতে আরও জোরদার হবে। সেই লড়াইয়ের মধ্য দিয়ে আমরা এই সরকারকে বিদায় দেব, এই দুঃশাসনকে বিদায় দেব, জনগণের অধিকারকে আমরা নিশ্চিত করব। আপনাদের সবাইকে ধন্যবাদ।